বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শকরা, 2015-2016 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই সঙ্গে কথা বলবো ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে। এবং কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবাসা আছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর আকবর আলী খান, ডানে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে বাংলাদেশের অর্থনীতির যে চেহারা বর্তমান চিত্র, তার সঙ্গে প্রস্তাবিত বাজেট কতটা সঙ্গতিপূর্ণ, ডক্টর আকবর আলী খান যদি বলেন। বর্তমান যে বাজেট পেশ করা হয়েছে এটাকে সমালোচনা করা হয়েছে কথামালার বাজেট হিসাবে। আমি মনে করি যে বাজেট কথামালার বাজেটই হওয়া উচিত এবং আমি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই একটি ভালো বাজেট বক্তৃতার জন্য। সে বাজেট বক্তৃতায় তিনি যেটা করেছেন সেটা হলো বাংলাদেশের নিরাশার মধ্যে আশার আলো জ্বেলেছেন। তিনি দেশবাসীকে হিসাব দিয়েছেন কিভাবে বর্তমান সরকারের আমলে কোথায় কোথায় অগ্রগতি ঘটেছে এবং খুব সুন্দরভাবে তিনি সে কাজটি করেছেন। বক্তৃতা এক বিষয়, আর আসলে বাজেট এবং অর্থনীতির যে সম্পর্ক সে বিষয়টি আরও ভালোভাবে তলিয়ে দেখতে হয়। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যেটা সুস্পষ্ট হয়ে উঠেছে সেটা হলো বাজেটের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য কত কয়েক বছর ধরে অর্জিত হয়নি। অর্থাৎ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রা সরকারের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। তবে প্রবৃদ্ধি যেটা হয়েছে সেটা সন্তোষজনক এবং পৃথিবীর অনেক দেশই যদি এই ধরনের প্রবৃদ্ধি করতে পারত তাহলে আনন্দিত হতো। কিন্তু আমরা বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে, স্বল্পতম দেশে, স্বল্পতম সময়ে পরিণত হোক। সেটা করার জন্য যে পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে সেটা যথেষ্ট নয়, অন্তত মধ্যম আয়ের দেশের যে প্রক্রিয়া আমাদের যাওয়া সেটা আরও লম্বা হয়ে গেছে। এখন এটা কেন হয়েছে সেটা ভালো করে বুঝতে হবে। অর্থমন্ত্রী এ সম্বন্ধে তার বাজেট বক্তৃতায় কিছু আভাস দিয়েছেন। তিনি স্থানীয় বিনিয়োগ সম্পর্কে যেটা বলেছেন, এক জায়গায় বলেছেন ধীর বিনিয়োগ, আরেক জায়গায় বলেছেন অপর্যাপ্ত বিনিয়োগ। অর্থাৎ আমরা দেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের জন্য উৎসাহ সঞ্চার করতে পারিনি, আর বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করার জন্য তার যে প্রধান উপকরণ ছিল সেটি হলো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেখানে গত সাত বছরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, এখনও এটার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি, আইনটিও পাশ হয়নি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সাত বছরেও এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা হয়নি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে এই বেসরকারি বিনিয়োগ কেন কম। অর্থমন্ত্রী তার কারণ সম্পর্কে কিছু বলেছেন। তিনি বলেছেন আমাদের নিদারুণ অবকাঠামো ঘাটতির কথা, এবং তিনি আশার যে বক্তব্য শুনিয়েছেন যে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন প্রথম আমার বক্তব্য হলো যে শুধু বিদ্যুৎ না, অবকাঠামোর যে সমস্যাগুলো সেগুলো সবগুলোর একসাথে সমাধান না করলে পরে বেসরকারি বিনিয়োগের আপনি উৎসাহিত করা সম্ভব হবে না। এবং দুই নম্বর তিনি বলছেন যে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে গেছেন, এটা তিনি বলছেন বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন করলেই যে বেসরকারি খাত এটা ব্যবহার করতে পারবে তার নিশ্চয়তা নাই। এখানে যে সঞ্চালন যেটা বিদ্যুতের, সেখানে বিনিয়োগের প্রয়োজন আছে, সেখানে কিন্তু ঘাটতি রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় না যে অবকাঠামো ঘাটতি, কিছুটা উন্নতি হলেও বড় ধরনের উন্নতি হয়েছে। আরও যে বিষয়গুলি, যেসব কারণে বাংলাদেশে আপনার দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে না, তার আরেকটি বড় কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক খাতে বিশৃঙ্খলা। আমরা প্রায় শুনি যে এখন নাকি ব্যাংকে অনেক তরল অর্থ রয়েছে, তারা ইচ্ছা করলেই আপনার অর্থ দিতে পারে, কিন্তু দেওয়া হচ্ছে না কেন। আসলে আমরা গত সাত বছরে বাংলাদেশের যে
আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং খাতে অনেক বড় বড় কেলেঙ্কারি দেখেছি এবং এই কেলেঙ্কারিগুলি ঘটেছে সরকারের যে জানা মতে যেখানে যেমন ধরেন আপনার সরকারি ব্যাংক সেখানে আপনার যথোপযুক্ত পরিচালক নিয়োগ না করে রাজনীতি যারা নেতা তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং এর ফলে এই ব্যাংকগুলির ঋণ প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা অনেক কমে গেছে এবং ব্যাংকের কাছে টাকা আছে কিন্তু ব্যাংকের কাছে দরখাস্ত করলেই যে ঋণ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নাই তো এই এই যে আর্থিক খাতের যে কেউ কেউ তো আবার সংশয় প্রকাশ করেন যে টাকাও আসলে আছে কিনা বলা হয়ে থাকে বাস্তবে কতটা কোথায় আছে সেটা সম্বন্ধে সন্দেহ আছে আমি সেই প্রশ্নে এখানে যেতে চাচ্ছি না কারণ এটা ব্যাংক সম্বন্ধে আমরা আলোচনা করছি না কিন্তু আমার বক্তব্য হলো যে ব্যাংক খাতকে যদি সুদৃঢ় না করা হয় তাহলে পরে বেসরকারি বিনিয়োগ বিঘ্নিত হবে তৃতীয় যে সমস্যা সে সমস্যা হলো সরকারের সমস্যা সরকারের কাছে কোনো আবেদন নিয়ে গেলে সহজে তার জবাব মিলে না আর জবাব মিললেও সমস্যার সমাধান হয় না এখন আমাদের দেশের যে সরকারের একটা বড় সমস্যা হলো সুশাসনের অভাব এখানে যারা ভালো কাজ করে তাদের কোনো পুরস্কার নাই যারা খারাপ কাজ করে তাদের জন্য কোনো তিরস্কার নাই এবং এই অবস্থাতে আমাদের যে প্রশাসনিক দক্ষতা এটা ক্রমশ কমে আসছে এটা আমার বক্তব্য না আমার জানা মতো পৃথিবীর যে চার পাঁচটা আন্তর্জাতিক সংস্থা এ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে থাকে তার মধ্যে বিশ্বব্যাংক উল্লেখযোগ্য কিন্তু বিশ্বব্যাংক ছাড়াও আরও চারটি সংস্থা করে থাকে সর্বত্র দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর যে সুশাসনের মাত্রা এটা কমে আসছে সুতরাং এই সব যে বিষয়গুলি এই বিষয়গুলি যদি সমাধান না করা হয় তাহলে পরে আমরা বেসরকারি বিনিয়োগ বাড়াতে পারবো না এখন অর্থমন্ত্রী কিন্তু এই বেসরকারি বিনিয়োগ কীভাবে বাড়ানো হবে একমাত্র বিদ্যুতের সমস্যার সমাধান তিনি করেছেন বলে দাবি করেছেন এছাড়া আর কিছু বলেননি এখানে আরেকটি বিষয় হলো তিনি দাবি করছেন যে সরকার যে ব্যয় সেটা বেড়ে গেছে এবং খুবই ভালো সরকার অনেক বড় বাজেট পেশ করছেন অনেক প্রকল্প গ্রহণ করছেন সেটা ভালো কিন্তু অর্থনৈতিক দিক থেকে যে প্রশ্ন উঠবে সেটা হলো যে সরকারি ব্যয়ের ফলে প্রবৃদ্ধিটা কোথায় সরকারের ব্যয়ের ফলে তো প্রবৃদ্ধি হওয়া উচিত ছিল শুধুমাত্র সরকারি ব্যয়ে প্রবৃদ্ধি সম্ভব না যদি না বেসরকারি বিনিয়োগ বাড়ায় এক নম্বর এবং দুই নম্বর হলো যে সরকারের যে বিনিয়োগ সেই বিনিয়োগগুলি উৎপাদনশীল খাতে ব্যয় করা হচ্ছে কিনা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা আমাদের সন্দেহ হয় যে সরকারের ব্যয় এত বাড়ানোর পরেও যেহেতু প্রবৃদ্ধির উপরে তার কোনো প্রভাব পড়ছে না সেহেতু আমাদের সন্দেহ হয় যে এই সুশাসনের অভাবে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে আপনার প্রবৃদ্ধি বাড়ানো যাবে না আসবো আবার আপনার কাছে ডক্টর বিনা আকসিম কিছুটা পজিটিভ দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই বাজেটের অন্তত তিনটা দিক আমার কাছে ইতিবাচক মনে হয়েছে আমি পরে এর দুর্বলতার দিকগুলোর কথা আসছে সংক্ষেপে একটা হচ্ছে যে আমাদের একটা প্রবৃদ্ধিমুখীন যে চিন্তাধারা যে সবসময় আমাদের উচ্চ প্রবৃদ্ধি করতে হবে কিন্তু আমাদের সাধ্যের মধ্যে এটা আছে কিনা সেটা হিসাবে না নিয়ে মধ্যমায় যাওয়ার যে স্বপ্ন মধ্যমায়ের প্রসঙ্গে আসছি মধ্যমায়টা সম্ভবত আমরা 2021 আগেই আমরা করব কারণ এখন আমাদের ১২৬০ থাকা উচিত ছিল পরপর তিন বছর ১২৬০ থাকলে মধ্যমায় হয় এখন আমরা ১৩১৪ তো আমার ধারণা 2018 মধ্যে আমরা মধ্যমায় হতে পারবো কিন্তু যাক সেই বিতর্কে যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে ষষ্ঠ পঞ্চবর্ষ পরিকল্পনায় যে একটা 7-8% গ্রোথ রেট ছিল সেই অ্যাসাম্পশনটা কারেক্ট ছিল না আমার মতে যে আমাদের যদি ইকোনমি 80-এর 4% থেকে 90-এর 5% এবং 2000-এর প্রথমার্ধে 5.5% এবং 2005 থেকে শুরু করে 2015 পর্যন্ত এখন আমরা 6 এবং কোনো কোনো বছরে 6-6.5% মধ্যে তো এইটা আমার কাছে মনে হয় স্বাভাবিক মানে এক্সিলারেশন
এর বেশি যদি আমরা যদি এক্সেলারেট করতে চাই তাহলে আরো সুশাসনের অভাব ঘটবে, কারণ তাহলে আপনি বিনিয়োগ এমন বিনিয়োগ চাইবেন যে বিনিয়োগের উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না। সেই অর্থে আমি বলবো যে 7% প্রবৃদ্ধি যে হার নির্ধারণ করা হয়েছে সেই হারেই যদি আমরা যদি আগামী 5 বছর চলতে পারি তাহলেও কিন্তু বাংলাদেশের অর্থনীতি অন্তত 1/3 তার সাইজ বৃদ্ধি পাবে। এখন দেখুন 2014-15 সালে এত রাজনৈতিক ডামাডোলের মধ্যেও কিন্তু আমরা 6.5% গ্রোথ রেট অ্যাচিভ করেছি, যেটা অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, বলেছেন যে এটা এরও বেশি হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে একটা স্বাভাবিক বছর যদি আসে তাহলে 7% অ্যাচিভ করা কঠিন নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই প্রবৃদ্ধি হার কত ঘাটতির বিনিময় হলো, কত মূল্যস্ফীতির বিনিময় হলো সেটাও দেখার দরকার। কিন্তু সেক্ষেত্রেও বাজেটে ইঙ্গিত আছে যে এটা কখনোই গত 15-20 বছরের যে একটা একটা জায়গায় অন্তত আমাদের ডিসিপ্লিন আছে, শৃঙ্খলা আছে, সেটা হচ্ছে যে আমরা বাজেট ডেফিসিটকে কখনোই 4-5% ঊর্ধ্বে উঠতে দেইনি। তো সেইটাও থাকছে এই বছরে এবং মূল্যস্ফীতিকে বরং কিছুটা কমিয়ে নিয়ে আসা হচ্ছে 6.5% থেকে 6.2%। সুতরাং মূল্যস্ফীতি কম, বাজেট ঘাটতি টলারেন্সের মধ্যে এবং 7% গ্রোথ রেট টার্গেট, এইটা সম্মানজনক। ট্র্যাক রেকর্ড কিন্তু বলে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা গ্রোথের উপরে খুব একটা প্রভাব ফেলে না। বিভিন্ন স্টাডি বাংলাদেশে যেগুলো বলে বিভিন্ন সময় টানা হরতাল অবরোধের মধ্যে অতীতেও কখনো ফেলেনি, ফেলেনি কিন্তু মানে ফেলতে পারতো। আমি যে ধরনের হয়েছে অ্যাসিড নিক্ষেপ বা মানে যে ধরনের দুর্বিপাক হয়েছে এটা ফেলতে পারতো। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে বাজেটে অন্তত রিকগনিশনটা আছে যে ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আমরা গ্রোথ এক্সেলারেট করতে পারবো না। এখন সেটা করতে পারবে কিনা বাস্তবে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তত রিকগনিশনটা আছে যে এগুলো আমাদের 2018-র মধ্যে শেষ করতে হবে, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে, 2019-এর মধ্যে মেট্রো রেল এবং 4-লেন গুলো ময়মনসিংহ চিটাগাংয়ের সাথে, সেটা আমাদের 1-1.5 বছরের মধ্যে শেষ করতে হবে, এই রিকগনিশনটা আছে। এখন প্রশ্ন হচ্ছে এবং যেটা ডক্টর আকবর আলী খান সঙ্গত কারণেই বললেন যে শুধুমাত্র এই এই মিনিমাম ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এইটুক দিলেই কি আমরা কাঙ্ক্ষিত বেসরকারি বিনিয়োগ পাবো কিনা এবং এর জন্য আমাদের আরো কিছু করতে হবে কিনা, সেইখানে আমার প্রশ্ন হচ্ছে এবং সেখানে আমি দুর্বল দিকটা দেখি বাজেটে, যে বাজেটে সময় ছিল, এটাই ছিল উপযুক্ত সময় প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক বিভিন্ন সংস্কারের কাজে হাত দেওয়ার। কেন উপযুক্ত সময় ছিল? যে এখন আন্তর্জাতিক পরিবেশ মানে পরিস্থিতিতে দেখুন তেলের দাম কমতির দিকে এবং জাতীয় পর্যায়েও বিভিন্ন অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক সূচক ভালো অবস্থায়, তাহলে এই অবস্থায় যদি আমি অজনপ্রিয় কিন্তু দরকারি সংস্কার কর্মসূচিগুলো হাত দিতে পারতাম। এই যে ধরুন বিকেন্দ্রীভূত বাজেট, আমরা বলে আসছি ডিসেন্ট্রালাইজেশনের কথা, লিপ সার্ভিসিং না দিয়ে যদি আমরা আসলেই 10% অফ দ্য বাজেট আমরা যদি নগর এবং স্থানীয় সরকার কাঠামোয় যদি আমরা সরাসরি অ্যাসাইন করতে পারতাম তাহলে একটা প্রক্রিয়া শুরু হতো নিচে থেকে গণতন্ত্রের, এইটা একটা দিক। যেমন এইটার ব্যাপারে রিকগনিশনটা আছে, উনি বলেছেন একটা আলাদা কৌশলপত্র তৈরি করা হবে পরবর্তীতে, কিন্তু এটা তো বাস্তবে হয়নি। সুতরাং এই পিপিপির ক্ষেত্রে যেটা ডক্টর খান বললেন যে গত কয়েক বছর যাবৎ এই মর্মে উনি স্বীকৃতিও দিয়েছেন যে না আমি পারিনি, সেটা হচ্ছে এই পিপিপি গুলো কেন হচ্ছে না এবং একটা তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে 42টি প্রকল্পের, কিন্তু এই এইগুলো কোন পর্যায়ে আছে, এটা কি শূন্য পর্যায়ে নাকি 25% বাস্তবায়ন নাকি বাস্তবায়নের কেন হচ্ছে না, এইটার কোনো বিচার বিশ্লেষণ কোথাও কোনো একটা আলাদা সেকশনে করা হয়নি। সুতরাং এর থেকে খুব আস্থা জন্মায় না যে এইগুলো ভবিষ্যতেও খুব বেগবান হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোর কথা বলা হয়েছে, আমরা সবাই চাই অর্থনৈতিক অঞ্চল হোক, একটা নাকি জাপানের জন্য, একটা চীনের জন্য, এমনকি একটা ভারতের জন্য সংরক্ষিত করা রাখা হয়েছে ইত্যাদি কথা বলা হয়েছে, কিন্তু যে অর্থনৈতিক অঞ্চলগুলো করার কথা সেগুলো কেন হচ্ছে না? আমরা সবাই জানি ল্যান্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা বিরাট সমস্যা এবং এর জন্যই নন্দীগ্রাম সিঙ্গুর এটা হয়ে গেল পশ্চিমবঙ্গে। তাহলে সেক্ষেত্রে এই এইটা কিভাবে মীমাংসা হবে, যাদের ল্যান্ড নেওয়া হবে তাদেরকে কিভাবে কম্পেনসেট করা হবে, কোন টার্মসে করা হবে, এই এইগুলো নিয়ে যদি আরেকটু সুচিন্তিত স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা না করা হয় তাহলে আমার ধারণা পিপিপি প্রকল্পগুলো এবং অর্থনৈতিক অঞ্চলগুলো সেগুলো কিন্তু টেক অফ করবে না। আরেকটা যেটা আমি ব্যক্তিগতভাবে দারিদ্র
এবং বৈষম্য নিয়ে কাজ করি, সেই জন্য আমি একটু হতাশ যে প্রবৃত্তি শব্দটাই আওয়ামী লীগ ক্রমশ আওয়ামী লীগের সরকার ক্রমশ ক্রমাগত ভাবে ব্যবহার করে যাচ্ছে, অ্যাজ ইফ যেন তারা একসময় বলেছিল এই 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 দল বা সরকার বা আদর্শ থেকে তারা বলেছিল সামাজিক বৈষম্য, সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস। এখন কিন্তু আমরা একটা দুটো জায়গায় আমি দেখেছি সমতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথের কথা, কিন্তু ইনক্লুসিভ গ্রোথটা আসবে কিসের দিয়ে? এটা আনার জন্য দরকার ছিল যে ইনক্লুসিভ গ্রোথে অংশগ্রহণমূলক কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, নারী যুব, তারপর স্থানীয় সরকার বা দরিদ্র এলাকার, এবং কিভাবে এই প্রবৃদ্ধি প্রক্রিয়ায় অন্তত হ্রাস টানা যাবে আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য। এবং আমাদের দেশে তিন রকমের বৈষম্য আছে, একটা হচ্ছে ভোগ বৈষম্য, সেটা অতটা বাড়ছে না, কিন্তু আয় বৈষম্য ভোগ বৈষম্যের তুলনায় আরো বাড়ছে, এবং সম্পদ বৈষম্য আয় বৈষম্যের তুলনায় বাড়ছে। এখন সম্পদ বৈষম্য কমিয়ে আনার জন্য কিছু প্রথাগত ব্যবস্থা আছে, যেমন আমরা ওয়েল ট্যাক্সের কথা জানি, প্রপার্টি সারচার্জের কথা আমরা কয়েক বছর ধরে দেখছি প্রয়োগ হচ্ছে, কিন্তু তাতে সারচার্জে দিচ্ছেন কতজন, যাদের 2.25 কোটি টাকার উপর সম্পদ, সেরকম দিচ্ছেন মাত্র 10,000 লোককে শনাক্ত করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশে তো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধনীকের সংখ্যা তো 10,000 নয়, যাদের সম্পদ অন্তত 2 কোটি টাকার উপরে। সুতরাং সেক্ষেত্রে ওই লুপহোলগুলো কিন্তু রয়েই গেছে, এই এবারও কিন্তু এই লুপহোলগুলো নিয়ে আলোচনা হলো না, এবং এই সূত্রে যদি লুপহোলগুলো বন্ধ করা হতো তাহলে অন্তত 2-3 হাজার কোটি টাকা বৈষম্য কমানোর কোন ডিরেকশন, কোন ডিরেকশন নাই, কোন আলোচনা নাই, কোন আলাদা সেপারেট সেকশন নাই, এবং এটা একটু, এবং স্থানীয় সরকারের ক্ষেত্রে বিকেন্দ্রীভূত বাজেটের কথা নাই, দরিদ্র এলাকারকে কিভাবে আরো বেগবান করা হবে নাই, সেই সূত্রে বলছি যদি আমি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের তিনটা মাত্রা ধরি, একটা হচ্ছে স্থায়িত্বশীলতা বা সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণমূলকতা, আর একটা হচ্ছে ইকুইটেবল কিনা, সেইটার এই তিনটার প্রশ্নেই কিন্তু আমরা খুব একটা বড় ধরনের একটা ঘনিষ্ঠ আলোচনা পাইনি। সুতরাং এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি, আর তাছাড়া শিক্ষার ব্যাপারে তো আছি, শিক্ষা স্বাস্থ্য, কারণ আমি মনে করি যে বর্তমানে যদি আমাকে বাজেট করতে দিত আমি বলতাম আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অবকাঠামো যে সমস্ত খাত বিলম্বিত হয়ে আছে, আধা সমাপ্ত হয়ে আছে, সমাপ্ত করা, এবং আরো বড় ধরনের অবকাঠামো কর্মকাণ্ডে যাওয়া, এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা। কারণ আমরা আর কতদিন অদক্ষ বা স্বল্পদক্ষ শ্রমিকদের উপর ভিত্তি করে পোশাক শিল্প এবং এই ধরনের স্বল্পদক্ষ শ্রমিকদের অভিবাসনের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্থনৈতিক প্রগতির সিঁড়ি রচনা করব? আমাদেরকে তো শেষের বিচারে আমাদের পাশাপাশি একটা ডুয়াল ট্র্যাক সিস্টেমে আমাদের শিক্ষিত জনশক্তিকে ব্যবহার করতে হবে, যেরকম ভারতে আমরা জানি হায়দ্রাবাদ আইটি সেক্টরে করেছে, কিন্তু সেই মর্মে আমি কোনো উপলব্ধি দেখি না। একমাত্র আমি একটা জায়গায় দেখেছি অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা নয়া শিল্প স্থাপনের কথা বলা হয়েছে, সেটা আমি মনে করি শুভ উদ্যোগ, কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে কি ধরনের শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে। আমার মতে আমাদের এখন মাধ্যমিক শিক্ষা এবং কারিগরি প্রযুক্তি নির্ভর টিভি বা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন উপর প্রধান জোর দেওয়া উচিত, কিন্তু সেই ধরনের কোনো তাগিদ অনুপস্থিত। ডক্টর আকবর খান, আমি ডক্টর মিনাক সেনের যে বক্তব্য সেটা মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং তার বক্তব্য শুনে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে প্রত্যেক বাজেট বক্তৃতায় একটা ভিশন থাকে, একটা দিকাভাস থাকে যে কোথায় আমরা যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেই ভিশনটা এখানে নাই। একই অর্থমন্ত্রী 7 বার বাজেট দিয়েছেন, সেই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই, কিন্তু মনে হয় যে এখন যেন ওই পুরানো বাজেট বক্তৃতার এই পুনরাবৃত্তি চলছে, নতুন কিছু আসছে না। এখন এই বাজেটের অনেকগুলি দিক সম্পর্কে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। একটি দিক হলো, বলা হচ্ছে যে বাজেটের আয়তন খুব বড়। আসলে বাজেটের আয়তন খুব বড় এটা আমি স্বীকার করব না। আমি দেখতে পাচ্ছি যে সরকার প্রতি বছরই 5% নিচে ঘাটতি রাখতে পেরেছেন, এটা ভালো কথা। বাংলাদেশে 5% বেশিও আপনার বাজেট ঘাটতি সম্ভব বলে আমি মনে করি, কারণ বাজেট ঘাটতির যে মাত্রা সেটা নির্ভর করে দেশে কয় ধরনের সরকার আছে। এখন
সাধারণত যে বাজেট ঘাটতি নিয়ে কথা হয় এটা হলো কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি নিয়ে, কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়া প্রাদেশিক সরকারের বাজেট ঘাটতি থাকে এবং যারা স্থানীয় সরকার তাদেরও বাজেট ঘাটতি থাকে। যেমন ধরুন ভারতে আপনার কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার মিলে 8-12% বাজেট ঘাটতিও হয়েছে এবং তাতে বড় ধরনের কোনো মূল্যস্ফীতি হয়নি। সুতরাং মূল্যস্ফীতির দিক থেকে আমি খুব মানে চিন্তিত না, যদি বাজেট ঘাটতির অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় করা হয়, আর যদি অনুৎপাদনশীল খাতে ব্যয় করা হয় তাহলে ছোট আকারের বাজেট ঘাটতিও মূল্যস্ফীতির সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো যে এই যে বড় বাজেট এটাকে কিভাবে অর্থায়ন করা হবে, এবং সেটাই বড় চ্যালেঞ্জ বোধহয় এবারের বাজেটে। শুধু চ্যালেঞ্জ না, এখানে আমার একটু বক্তব্য আছে। এই বক্তব্য হলো যে আপনি যখন বাজেট প্রস্তাব পার্লামেন্টে পেশ করেন তখন অর্থমন্ত্রীর একটা দায়িত্ব হলো যে তিনি যে প্রস্তাবগুলি পেশ করতেছেন তাতে কোনটাতে রাজস্ব আয় কত টাকা বাড়বে এবং রাজস্ব ব্যয় কত টাকা কমবে। আপনি যদি মরহুম তাজউদ্দিন আহমদ সাহেবের যে বাংলাদেশের প্রথম বাজেট বক্তৃতা যদি পড়েন সেখানে দেখতে পাবেন যে প্রত্যেকটি কর প্রস্তাবের বিপরীতে তিনি লিখে দিয়েছেন যে এতে এত টাকা আয় বাড়বে এত টাকা আয় কমবে। পরে যখন এটা অনেক বড় হয়ে যায় আপনার 80-এর দশকে এবং 90-এর দশকে তখন সবগুলিতে বিস্তারিত বিবরণ না থাকলেও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা একটা অনুচ্ছেদ থাকতো এবং সে অনুচ্ছেদে লেখা থাকতো যে বিদ্যমান করের ভিত্তিতে আমাদের আগামী বছরের রাজস্ব এত হতে পারে। তারপরে বর্তমান বছরে মূল্যস্ফীতির হার এত, প্রবৃদ্ধির হার এত, এর ফলে আরও এত টাকা অটোনোমাস গ্রোথ হতে পারে, এবং তারপরে লেখা থাকতো যে এই বাজেটে এত টাকার কর ছাড় দেওয়া হয়েছে, তারপরে লেখা থাকতো যে নতুন করের মাধ্যমে আমরা এই পরিমাণ টাকা আদায় করব, এবং তারপরে লেখা থাকতো যে নতুন কর দিয়ে যেটা হতো না যে আমাদের বাজেট ঘাটতি বাড়বে। এ ধরনের কোনো হিসাব বাজেটের মধ্যে নাই এবং না থাকার ফলে আপনার কোনো মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। এখন আমি একটা ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন করার চেষ্টা করছিলাম, দেখা যাচ্ছে যে এই বাজেটে প্রায় 45,000 কোটি টাকার রাজস্ব বাড়াতে হবে, এবং যদি আমরা ধরে নেই যে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির জন্য 25,000 কোটি টাকা অতিরিক্ত আদায় হয় তারপরেও 1,020 কোটি টাকা নতুন কর হিসাবে আসতে হবে। এই নতুন কর কোত্থেকে আসবে তার কিন্তু কোনো দিক নির্দেশনা নাই, কারণ 20,000 কোটি অর্থমন্ত্রী তো বেশ কনফিডেন্ট মনে হলো এবং তার প্রেস কনফারেন্স উনি বলছেন যে এটি সম্ভব হবে, কনফিডেন্ট সেটাই আমি বললাম যে তিনি আশার আলো ছড়িয়েছেন তিনি, কারণ এটা তার কাজ, কিন্তু কনফিডেন্সের ভিত্তিটা কি, কারণটা কি। উনি বলছেন যে উনি একটাই আমি পত্রিকায় দেখলাম, বলেছেন যে নতুন করদাতাদের কাছ থেকে কর আদায় করা হবে। এখন নতুন করদাতা যারা তাদের থেকে আয়কর আদায় করলে 4,000-5,000 টাকা আপনি বড় জোর আদায় করতে পারবেন, এটাতে আপনি 1,00,000 লোকের কাছ থেকে আদায় করলে আপনি কত টাকা আদায় করতে পারবেন, এটা দিয়ে তো 20,000 কোটি টাকা আদায় হবে না। তো এইটা হলো বড় সমস্যা, এবং এর পরেও আরও যেটা হয়েছে যে সমস্ত কর প্রস্তাব নিয়ে আমাদের সংসদে অনেক রাজনীতি হয়। যেমন এবছরের একটা বড় কর প্রস্তাব হলো যে পোশাক শিল্পের উপরে আপনার 1% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আরোপ করা হয়েছে, এটা এখন 0.33% অর্থাৎ 0.67% এই কর বাড়বে। এখন অতীতেও এরকম করা হয়েছে এবং করার পরে কখনো এটা তুলে দেওয়া হয়েছে কখনো এটা কমানো হয়েছে। এখন সত্যি সত্যি কি সরকার পোশাক শিল্পের উপরে 1% হারে কর চান, না 1% হারে কর দেওয়ার পরে হইচি করলে পরে সেটাকে 0.5% নিয়ে আসা হবে, আমি এটা জানি না। ইতিমধ্যে তো বিজেএমএ তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এটা নিয়ে, কিন্তু এই যে এই করটা এটা কিন্তু আসলে বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে, কারণ আমাদের বেসরকারি বিনিয়োগের এখনো একটা বড় অংশ আপনার পোশাক শিল্প খাতে যায়। সুতরাং যদি এই ধরনের কর করা হয় তাহলে এমনি বেসরকারি খাত নাজুক অবস্থায় আছে, সেখানে বেসরকারি খাত আরো সমস্যায় পড়বে। সুতরাং
সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে পরে কর প্রস্তাবের মধ্যে কিভাবে এই 45,000 কোটি টাকা আসবে তার কিন্তু সুস্পষ্ট নির্দেশনা নাই। তবে সরকারের পক্ষ থেকে যেটা বলা যেতে পারে, অর্থমন্ত্রী যেটা ইয়ে করতে পারেন, স্যাটিসফ্যাকশন নিতে পারেন, যে আসলে তো এই বাজেট তো বক্তৃতার জন্য দেওয়া হয়েছে, বাজেট যেটা বাস্তবায়িত হবে বছরের শেষে সম্পূরক বাজেটে, তখন গিয়ে দেখবেন যে এই আয়ও নাই এই ব্যয়ও নাই। সরকার আয়ও করতে পারবে না, সরকার ব্যয়ও করতে পারবে না। আর আরেকটা জিনিস যেটা বাজেট বক্তৃতায় আলোচিত হওয়া উচিত, এটা হলো যে বর্তমানে তেলের দাম কমছে, কিন্তু সরকার তেলের দাম নির্ধারণ করেছিল বাড়তি আন্তর্জাতিক মূল্যের উপরে, এবং করার সময়ে জনগণকে বলেছিল যে তেলের দাম বেড়েছে সেই জন্য আমরা বাড়িয়েছি, যখন কমবে তখন কমবে। এখন কিন্তু কমায় নেই, না কমানোর ফলে সরকারের হাতে কিছু উদ্বৃত্ত রাজস্ব আছে যেটা দিয়ে সরকার ঘাটতির পরিমাণ কমিয়ে রাখতে পারবে। কিন্তু প্রথম কথা হলো এটা কি ঠিক হচ্ছে কি না, এটা সম্বন্ধে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। সরকার বলে যে এটা কমালে পরে তো বাস ভাড়া কমবে না, ট্রাক ভাড়া কমবে না, এটা কমাবো কি জন্য। কিন্তু প্রথম কথা হলো যে সরকার পরিচালনার জন্য কতগুলি নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সরকার যদি বলে যে না আমরা আন্তর্জাতিক বাজার মূল্যের উপরে আমরা দেশে তেলের দাম কিংবা ডিজেলের দাম নির্ধারণ করব, তাহলে আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে সেটার মূল্য হ্রাস অবশ্যই করা উচিত। তো এই ধরনের যে বিষয়গুলি, এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা হলে পরে আমরা উপকৃত হতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমাদের সংসদের যে অবস্থা, এগুলো নিয়ে অর্থবহ আলোচনা হবে বলে আমাদের মনে হয় না। আর আরেকটি বিষয়, যে বাজেটে যে ঘাটতিটা পূরণ করা হবে, আপনি ব্যাংকিং খাতের কথা বলেন, ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে তো সেটার প্রভাব আবার দুজনে আপনারা বিনিয়োগ নিয়ে আলোচনা করলেন, তার উপরে কতটা পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিদেশি ঋণের উপরে একটা নির্ভরতা এখানে দেখা যাচ্ছে ঘাটতি পূরণে। বিদেশি ঋণ যেটি পাইপলাইনে আছে গত কয়েক বছর ধরেই আমরা শুনছি সেটি ছাড় করাতে পারছে না, তো এখানেও কি হবে শেষ পর্যন্ত? বিদেশি ঋণ ছাড় করাতে আমরা কেন পারছি না, বিদেশি ঋণ ছাড় করাতে পারছি না এর অর্থের কোনো অভাব নাই, কিন্তু এদের একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় এই অর্থ ছাড় করা হয়, এবং সেখানে ওদের আন্তর্জাতিক নিয়ম অনুসারে টেন্ডার ডাকতে হয়। বাংলাদেশে আমরা সেই ধরনের টেন্ডার ঠিক মতো ডাকতে পারি না, এবং সেই টেন্ডারের সিদ্ধান্ত নিতে পারি না, এবং এর ফলে আমরা এটা থেকে মুক্তি পাচ্ছি না। তো এখন যদি সরকারের প্রশাসনে বড় ধরনের সংস্কার না হয়, তাহলে পরে ওই পাইপলাইনে যা আছে সেটা থাকবে, সেটা খরচ হবে বলে মনে হয় না। আর ব্যাংক থেকে যে ঋণ, শুধু ব্যাংক থেকে না, সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার ঋণ নিচ্ছে, এগুলো অবশ্যই বেসরকারি খাতের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক, কারণ যদি সরকার বেশি অর্থ ব্যয় করে তাহলে বেসরকারি খাতের উপরে তার প্রভাব পড়বে, ওদের অর্থের ঘাটতি দেখা দিবে। তো সেই অবস্থাতে সরকারের সম্বন্ধে সতর্ক হওয়া উচিত, এবং এই জন্যই সরকারের ব্যয় বেশি হলেই যে দেশের অর্থনৈতিক উন্নতি হবে তার কোনো নিশ্চয়তা নাই, হবে যদি অন্যান্য শর্তগুলি পূরণ করা হয়। ডক্টর সেন, আমি তিনটা কথা বলতে চাই। যেটা আসলো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সরকারি ব্যয়ের পরিমাণ এখনো 16-17%, যেটা ভারতবর্ষে 23-24%, এবং আমাদের এই যে মনে হচ্ছে উচ্চাভিলাষী যে রাজস্ব প্রক্ষেপণ, সেটা সত্ত্বেও কিন্তু জিডিপির অনুপাতে এটা 10.8% বেড়ে হয়তো 11%-এর মতো, মানে এটা এমন কিছু বেশি না। সুতরাং আমাদের এটা মানে মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যাগুলো অর্জনের কথা বলছি এটা কিন্তু একটা মাত্রাতিরিক্ত দাবি না, কিন্তু এই দাবিটাও, এই লক্ষ্যমাত্রাও আমরা অর্জন করতে পারবো কিনা তার একটা সুস্পষ্ট আরো দিক নির্দেশনা থাকা দরকার, আমি একমত। এবং বিশেষত এই যে শুধুমাত্র আয়করের আওতা বাড়িয়ে, ধরুন আমি একটা হিসাব করেছি যে আমাদের বর্তমানে যদি 25% দারিদ্র সীমার নিচে হয়, এবং ধরে নিলাম আরো 25% ভালনারেবল নন পুয়ার, 50%কে আমরা করের আওতা দিয়ে বাদ দিলাম, তো ধরছি আমরা 16 কোটি মানুষের দেশে 8 কোটি মানুষ করের আওতায় থিওরিটিক্যালি আসতে পারে। সেই 8 কোটি যদি আমি হাউস হোল্ড হিসেবে
ট্রান্সলেট করি তাহলে আসে 1.6 মিলিয়ন, 1,60,00,000 হাউস হোল্ড। তো প্রতি হাউস হোল্ডে যদি আমি একজন আর্নার করদাতা বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা এরকম 16 মিলিয়ন করদাতা পাই। বর্তমানে টিআইএন নাম্বারধারী সেটা হচ্ছে এই মানে যারা কর দেন তারা 1 মিলিয়ন, তার মানে 16 গুণ বাড়তে পারে। কিন্তু এখানে এটার একটা বাস্তবায়নের একটা সময় প্রথমত এই দিকে উদ্যোগ নেওয়া উচিত এবং বলা হয়েছে উপজেলা পর্যায়ে কর অফিস ইত্যাদি, কিন্তু আমার কথা হচ্ছে উপজেলা পর্যায়ে যাওয়ার আগে নগর পর্যায়ে শহর পর্যায়ে সেখানে বাস্তবায়ন করা উচিত। আর হচ্ছে ভোটার আইডিতে একটা ইনফরমেশন চাওয়া হয়েছিল যে আপনার টিওএন নাম্বার থেকে থাকলে, সুতরাং আমি প্রস্তাব করছি যে এনবিআর এর সাথে ভোটার আইডি এবং ব্যাংক, ব্যাংকে কার কত ঋণ, এই তিনটাই কিন্তু টিআইএন নাম্বারকে ইউজ করে এটা কিন্তু একটা ম্যাক্রো নজরদারির মধ্যে আসতে পারে এবং এই ইন্টিগ্রেশন ডিজিটাইজেশনের মাধ্যমে, কারণ আমরা এখানে কি বলে দারিদ্র কারা, দরিদ্র মানুষ কারা, সেইটা ডেটাবেস তৈরি করছি। তো অত কষ্টসাধ্য ডেটাবেস করার আগে আমরা ইজিলি এই টিআইএন নাম্বারের ক্ষেত্রে এই সমন্বয় করতে পারি। কিন্তু যেটা ডক্টর খানের বক্তব্য যে এইটা করেও এই যে সাময়িকভাবে যে আমরা যে এদের থেকে যতটুকু পাবো 4-5 হাজার টাকা করে আদায় করব, তাতে করেও আমাদের একটা ব্যাপক রাজস্ব হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত প্রবৃদ্ধিমুখীন শিল্প সেগুলো এতদিন ফিসকাল ইনসেন্টিভের মধ্যে ছিল, তারা সাহায্য সহযোগিতা পেয়ে এসছে, এখন তো তাদের দেবার সময় এসছে। এবং কথাটা একটু শোনাতে পারে কিন্তু পোশাক শিল্প খাত আগে শূন্য, অলমোস্ট 0.3% দিত। তো সুতরাং পোশাক শিল্প মালিকরা কেন তাদের আয়করের উপর মাত্র 0.3% দেবে? শুধু এই বৈষম্য তো থাকা উচিত না। সুতরাং এই এইবারের বাজেটে যেটা বলা হয়েছে 1%, শুধু পোশাক শিল্প না অন্যান্য রপ্তানিমুখীন শিল্প, দ্বিতীয়ত গত এক দশকের খুব প্রবৃদ্ধিমুখীন খাতগুলোর মধ্যে উপখাত হিসেবে আমরা সবাই পোলট্রি শিল্পের কথা জানি এবং মৎস্য হ্যাচারি শিল্পের কথা জানি, তাদের ক্ষেত্রেও কিছু ট্যাক্সের মানে প্রস্তাবনা করা হয়েছে। আমি মনে করি সেটা সঠিক পদক্ষেপ, কারণ তাদেরকেও এটা দিতে হবে, এটা না দিলে এটা বৈষম্যমূলক। সেইটা বিনিয়োগকে আরো নিরুৎসাহিত করবে কিনা এই প্রশ্নটা সঙ্গত, কিন্তু এই প্রশ্নের আমার উত্তর হচ্ছে সোজা যে আপনি ফিসকাল ইনসেন্টিভ দিয়ে কখনই যথাযথ রিটার্ন পাবেন না যদি আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনসেন্টিভ কাজ না করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর যদি ডিসিপ্লিন না হয়। আমি যদি আপনি আপনি যদি আমাকে বলেন যে তুমি যদি এই খাতে বিনিয়োগ করো তাহলে তোমাকে আমি শতকরা 5 টাকা হারে আমি কর কম দেওয়ার অবকাশ দিব, কিন্তু একই সাথে যদি আমি দেখি যে ব্যাংকের থেকে আমি 100 টাকা নিয়ে আমি না ফেরত দিয়ে আমি দিব্যি ঘুরে বেড়াতে পারি, তাহলে তো আপনার এই ট্যাক্স ইনসেন্টিভের প্রভাব পড়বে না আমার। সুতরাং এই সমস্ত খাতে আমি মনে করি যে যেটা দেওয়া হয়েছে 1% সেটা সঠিকভাবেই দেওয়া হয়েছে, বরং আমি উল্টো দাবি করব যে বৃহৎ খেলাপি ঋণদের এবং সাধারণভাবে টার্ম লোনের ক্ষেত্রে যে খেলাপি ঋণ জমা হয়েছে সেটাকে আসলে এই জায়গাটা একটু ডক্টর আকবর আলী খানের মতামতটা শুনে আসি, যেহেতু ভিন্ন মত আছে খানিকটা। জি, উনি যেটি বলছেন যে উনি মনে করেন যে এই 1% পোশাক শিল্পের ক্ষেত্রে এই করটা দেয়া, আসলে প্রথম কথা হলো যে আপনি যদি কাউকে সুবিধা দেন আর তারপরে যদি রাতারাতি সেটা প্রত্যাহার করতে যান তাহলে তার ব্যবসার উপরে ক্ষতিকর প্রভাব পড়বে। দ্বিতীয়ত পোশাক শিল্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন বিরূপ পরিবেশের জন্য তারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সুতরাং সেখানে যেমন আপনি যদি বিদ্যুৎ না দিতে পারেন তাহলে পরে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে তারা বরং সরকারকে তো কর দিতে চাই না, তারা সরকারের কাছ থেকে ভর্তুকি চাচ্ছে আরো ভর্তুকি নানা ধরনের। তো এই অবস্থাতে আমার যেটা অতীতের যে অভিজ্ঞতা এটা যে এবার হবেই তা বলতে পারবো না, আমার মনে হয় শেষ পর্যন্ত 100% সেটা থাকবে না, ওই আলাপ আলোচনা করে সেটাকে কমিয়ে আনা হবে এবং যারা 100% নির্ধারণ করেছে তারাও জানে যে 100% থাকবে না, সুতরাং যদি 100% হয় কমিয়ে এটাকে বার্গেন করার জন্য, বার্গেন করার জন্য, কিন্তু আসলে বাজেট প্রক্রিয়া বার্গেন করার প্রক্রিয়া না। আপনি কি মনে করেন ডক্টর বিনায়ক সেন, যেমনটা বলছেন যে একই হওয়া উচিত, দরকার হলে প্রয়োজন বোধ আরো বেশি হওয়া উচিত, আপনার নিজের পরামর্শ কি হওয়া উচিত? আমার পরামর্শ হলো যে প্রথম কথা এখানে আপনি
অস্বাভাবিক কোন পরিবর্তন করলে পরে সেটা প্রভাব পড়বে, এবং এটা যদি করতে হয় তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেটা করতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা সরকার বেসরকারি খাতকে কখনো পার্টনার বা অংশীদার মনে করে না, মনে করে তাদের অনুগত বৃত্ত। এবং এ সম্বন্ধে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই। যখন আমি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনারারি চেয়ারম্যান অব রেগুলেটরি রিফর্মস কমিশন ছিলাম, সেখানে আমাকে বলা হলো যে কি রিফর্ম করা যায়। আমি প্রথম যে প্রস্তাব করেছিলাম সেটা হলো যে রেগুলেটরি রিফর্ম মানে কি, রেগুলেশন করে সরকারি কর্মকর্তা, এগুলি আইনের মর্যাদা কিন্তু এগুলো পার্লামেন্টে পাশ হয় না। আমি বলেছিলাম যে পৃথিবীর সমস্ত উন্নত দেশে রেগুলেশন করার আগে স্টেক হোল্ডারদের মতামত চাওয়া হয় এবং সেই সমস্ত মতামত শুনে তারপরে এটা চূড়ান্ত করা হয়। আমি প্রস্তাব দিয়েছিলাম যে বাংলাদেশে সমস্ত রেগুলেশন এটা প্রথমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, তারপরে মতামত নিয়ে সেটা চূড়ান্ত করা হবে। যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যায় এটা, এই প্রস্তাবে কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত জ্যেষ্ঠ আমলারাও রাজি হয়েছিল, কিন্তু সেটা অ্যাডভাইজাররা সেটা বাতিল করে দেন, বলেন যে না, যদি সরকারের হঠাৎ অর্থের প্রয়োজন হয়, সরকারের কোনো কিছু করার দরকার হয়, এটা করা যাবে না। এবং তারা কি আইন করলেন যে ইচ্ছা করলে পরে কোনো মন্ত্রণালয় বেসরকারি খাতের সাথে পরামর্শ করতে পারে, ইচ্ছা যদি না করে তাহলে নাও করতে পারে। এখন এই ধরনের আইন আমার জানা মতো পৃথিবীর কোনো সভ্য দেশে নাই, কিন্তু বাংলাদেশে এটা এখনো চালু আছে। এই হলো বেসরকারি খাতের মর্যাদা। ডক্টর বিনাক্ষ, আপনি শিক্ষা খাত নিয়ে বলছিলেন, এখানে আমি একটু দুটো কথা যোগ করতে চাই। একটা হচ্ছে যে যদি ওদেরকে মানে 1% থেকে আবার ফিরে আনতেই হয়, তাহলে এখানে সরকারের বলা উচিত যে কমপ্লায়েন্সের যে কন্ডিশনসগুলো এসছে পোশাক শিল্পে, যেগুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি, বিশেষ করে কর্ম পরিবেশ, বিশেষ করে ওয়ার্কার্স রাইটস, নিরাপত্তা এবং অন্যান্য অনেক কিছু ইস্যুস আছে, সেইগুলোর ক্ষেত্রে একটা মানে পারফরমেন্স সাপেক্ষে এই রিয়্যাক্টটা দেয়। আমার কথা হচ্ছে যে ফিসকাল ইনসেন্টিভ তার গ্রোথে হেল্প করবে, গার্মেন্টসের গ্রোথে হেল্প করবে, ব্যাপারটা ঠিক এখন তেমন নয়। এখন যদি তো ইনসেন্টিভ দিতেই হয়, তাহলে আমি চাইব যে ফুল কমপ্লায়েন্স না হলেও গুড এনাফ কমপ্লায়েন্স ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেন আর একটা রানা প্লাজা ট্র্যাজেডির মতন না হয়, এবং পোশাক শিল্পের শ্রমিকরাও যেন তাদের যোগ্য নন ওয়েজ ওয়ার্কিং কন্ডিশনগুলো ইম্প্রুভড হয়। আর আরেকটা বক্তব্য হচ্ছে যে এই যে প্রসঙ্গটা আসলো যে কনসালটেশন উইথ দ্য নন গভর্নমেন্টাল সেক্টর, এইটা এডিপির প্রশ্নেও খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যে সমস্ত প্রজেক্ট নিচ্ছি, যেভাবে প্রিপারেশন করছি এবং বাস্তবায়ন করছি, সেইটাতে খাতওয়ারি আমরা বিশেষজ্ঞ যারা সরকারের বাইরে, যারা সুবিধাভোগী বেনিফিশিয়ারি, তাদের মতামতটা আমরা কতটা গুরুত্ব নিচ্ছি। কারণ এই যে ধরুন 800, 900, 1000টার মতো প্রকল্প, তার মধ্যে এমন অনেক প্রকল্প আছে যে প্রকল্পগুলো রেলেভেন্স নিয়ে প্রশ্ন হয়তো করা যায়। কিছু প্রকল্প আমরা সবাই জানি, 300-400 প্রকল্পগুলো খুবই দরকারি প্রকল্প এবং সেগুলোর বাস্তবায়নের জন্য খুব জোরে সোরে আমাদের প্রয়াস চালানো উচিত। কিন্তু এমন কিছু প্রকল্প রয়ে গেছে যেটা অপ্রয়োজনীয় প্রকল্প, এবং এই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো ঢুকে যায় এডিবির খাতায় কারণ বিভিন্ন প্রেশার গ্রুপের মানে ক্রিয়াশীলতা থাকে। তো সেইগুলো দূর করার জন্য আমরা যখন সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের আওতায় ছিলাম হাফিজউদ্দিন খান সাহেবের সময়, তখন আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এটাকে ভালো করে স্ক্রুটিনি করা হোক। কেন মন্ত্রণালয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প থাকবে? এটা ক্ষুদ্র ঋণ প্রকল্প তো বেসরকারি এনজিওরাই বাস্তবায়ন করতে পারে। এমন অনেক রোড প্রকল্প ছিল, আমি মধ্য 2000-এর দশকের কথা বলছি, যেগুলো আসলে রেলেভেন্স ছিল না। তো সেইখানেও আমি দেখছি যে কনসালটেটিভ প্রসেসটা কিন্তু খুবই দুর্বল। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা, আমার কথা হচ্ছে ইনসেন্টিভস ফাইন, কিন্তু ইনসেন্টিভ যদি আমি 20 বছর পরেও যদি তাকে মনে করি, 30 বছর, এখন তারা 5% শেয়ার, বাংলাদেশের শেয়ার ইন দ্য গ্লোবাল অ্যাপারেলস মার্কেট 5%, যেখানে চীনের 30%, 5 থেকে যদি
আমরা 30% এর কাছাকাছি যেতে চাই, যে বলা হয়েছে 50 বিলিয়ন লক্ষ্যমাত্রা এক্সপোর্টে, সেটার জন্য কি ফিসকাল ইনসেন্টিভ দরকার, নাকি সেটার জন্য আরো অন্যবিধ আমার ইনফ্রাস্ট্রাকচার অন্যান্য সুবিধাগুলো সম্প্রসারিত করা দরকার? এই প্রশ্নটা আমাদের তৈরি। আপনি শিক্ষা খাত নিয়ে বলছেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে স্বাস্থ্য এবং অন্যতম আরেকটি খাত কৃষি খাত, এই জায়গাটা তো অবহেলিত এই বাজেটে। হ্যাঁ, এবং আমি বলবো যে কৃষি তো এখন নয় কৃষি, এখন কৃষিতে আলাপ হচ্ছে যে ধানের ধান নিয়ে না, এখন হচ্ছে যে সে মূল্য পাবে কিনা সেইটার খাদ্যশস্যের মূল্য নিয়ে, এখন কৃষি হচ্ছে যে ধান বাইরে অন্যান্য শস্যের মূল্য নিয়ে, সে বেগুনের মূল্য নিয়ে চিন্তা করছে, লটকনের মূল্য নিয়ে চিন্তা করছে। এই ধরনের কৃষি কিন্তু আমাদের 20 বছর আগে ছিল না, এবং কৃষকেরও চেহারা কিন্তু এখন পাল্টে গেছে, এখন তরুণ একটা কৃষক শ্রেণী আবির্ভূত হয়েছে, এটাকে বাণিজ্যিক কৃষির একটা সূত্রপাত হয়েছে আমাদের অর্থনীতিতে। সুতরাং এইটার চাহিদাটা কিন্তু অন্যরকম, এটা প্রথমত বুঝতে হবে। এমনিতে কিন্তু কৃষির হিস্সা জিডিপিতে কমবে, এটাই উন্নয়নের স্বাভাবিক হিসেব। এখন যে 10%-এর নিচে ক্রপ সেক্টরের শেয়ার ইন জিডিপি, তার আর সবটা নিয়েও হচ্ছে 16%, তো সুতরাং এই জিনিসটা মানে আরো কমবে এটাই স্বাভাবিক, কারণ আমরা চাচ্ছি কৃষি থেকে অকৃষি, গ্রাম থেকে শহরে লোক স্থানান্তরের মাধ্যমে উন্নয়নটা ঘটবে। সেখানে শিক্ষা একটা বড় বাহন, আমি যে কৃষি থেকে অকৃষিতে যাব, আমি কিসের সুবাদে, আমি শিক্ষিত হই তো আমি যেতে চাই, আমি যেমন এসেছি অকৃষি খাতে, আপনি যেমন এসেছেন, সেইখানে আমি দেখছি যে ধনী গরিবের মধ্যে একটা প্রচন্ড বৈষম্য। স্বাস্থ্য খাতের বরাদ্দ সম্পর্কে আপনার, স্বাস্থ্য খাত দেখুন, শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত অন্তত 5% আন্তর্জাতিক অ্যাভারেজ। শিক্ষামন্ত্রী তো আজকে বলেই বসলেন যে শিক্ষা খাতে বরাদ্দ কম দেওয়া হয়েছে, এবং আমরা যদি গুণগত মানের শিক্ষার কথা বলি, তার মানে ধরে নিতে হবে আরো এক্সপেন্সিভ এডুকেশনের কথা বলছি। গুণগত মানের শিক্ষা মানে আরো আরো বিভিন্ন উপকরণ, আরো বিভিন্ন শিক্ষকের স্যালারি ইত্যাদি মিলিয়ে, সুতরাং সেই দিকে আমরা কিন্তু 2% আছি, যেখানে যাওয়া উচিত 5%। স্বাস্থ্যের ক্ষেত্রে তো আরো দৈন্য দশা, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যাওয়া উচিত 3% অফ জিডিপি তে, সেখানে আমরা 1%-এর নিচে আছি। এবং আমাদের দেশে স্বাস্থ্য আলাপ হলেই এটা চলে যায় অবধারিতভাবে শিশু মৃত্যু পুষ্টির আলাপে, কিন্তু এখন সময় এসছে যে এই যে 2015 সালে এমডিজির ইয়ার শেষ হচ্ছে, এমডিজি পরবর্তী পর্যায়ের জন্য আমরা কিউরেটিভ হেলথ কেয়ার নিয়ে চিন্তা করতে হবে, কারণ স্বাস্থ্য ঝুঁকি একটা বড় ঝুঁকি, যেটা দারিদ্র সীমার নিচে মানুষকে ঠেলে দেয়। একজন ধনী মানুষও হঠাৎ করে দুর্বিপাকে পড়তে পারেন, এবং সেই স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে আমরা কিন্তু কিছু করিনি। আমরা গত কয়েক বছর আলাপ শুনেছি যে স্বাস্থ্য বীমা, মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স শুনতে হবে, করতে হবে। ভারতবর্ষে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় এবং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় কয়েকটা রাজ্যে ইতিমধ্যেই এই স্বাস্থ্য বীমা প্রবর্তন করা হয়েছে। আমরা সেখান থেকে একটু বিচার করে দেখতে পারি কতটুকু নেওয়া যায়, ব্র্যাকের তরফ থেকে কিছু একটা করা হচ্ছে। আমি যেটা বলছি, স্বাস্থ্য ঝুঁকির প্রসঙ্গটা মানে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত। স্বাস্থ্য এবং শিক্ষা, প্রযুক্তির মান যদি বাড়ায় তাহলে বিদেশি ফরেন ইনভেস্টমেন্ট আপনাতেই আসবে, আর সে যদি জানে সে কেন ভিয়েতনামে যাবে না বাংলাদেশে যাবে, এই বিচারটা যখন করবে সে শুধু সুশাসনের দিকটাই দেখবে না, সে দেখবে ভিয়েতনামের আমার তার শ্রমিকের যে গুণগত দক্ষতার মান এবং আমার দক্ষতা। তবে এটা ঠিক যে বাংলাদেশের শ্রমিকরা খুব দ্রুতই দক্ষতা অর্জন করতে পারে, এবং এই ব্যাপারে আমি দেখলাম যে আমাদের দেশের এন্টারপ্রেনাররা মনে করেন যে স্কিল ইজ নট এ কনস্ট্রেন্ট টু আওয়ার গ্রোথ। আমি মনে করি যে স্কিল ইজ স্লাইটলি এ কনস্ট্রেন্ট, কারণ আমাদের বেশিরভাগ শিক্ষাই হচ্ছে মানে জেনারেল শিক্ষা, সেখানে যদি আমরা একটু টেকনিক্যাল ট্রেনিং যেটাকে বলে, যেটা আপনি আগে উল্লেখ করেছেন। ডক্টর আকবর আলী খান, এবার শিশু বাজেট সংযোজিত হয়েছে এবং একই সঙ্গে কোনো ঘোষণা ছাড়াই জেলা বাজেটকে বাতিল করা হয়েছে। দেখুন, এগুলো তো নেহায়েত স্লোগান, চমক এক ধরনের, এর মধ্যে তো কিছু নাই। জেলা বাজেট সম্বন্ধে অর্থমন্ত্রী বলেছেন জেলা বাজেট জেলার লোকের কোনো অনুমোদনে অংশ নাই, বাস্তবায়নে অংশ নাই, তারা শুধু জানতে পারবে তাদের জেলায় কি প্রকল্প হচ্ছে। এটা তো ইনফরমেশন মিনিস্ট্রির কাজ, এটা অর্থ মন্ত্রণালয়ের এমন কোনো গুরুদায়িত্ব না। এবং
এ ধরনের শিশু বাজেট, মহিলাদের বাজেট, জেলা বাজেট, এগুলো স্লোগান সর্বস্ব, এগুলো থেকে কোনো ফল পাওয়া যাবে বলে আমার আমার মনে হয় না। তবে আমি ফিরে আসতে চাই ডক্টর বিনায়ক সেন যে আলোচনা করছিলেন, এটা সত্য আমাদের দেশে শিক্ষাখাতে যে বরাদ্দ সেটা অপ্রতুল, এটা সত্য আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল, কিন্তু প্রশ্ন হলো যে বরাদ্দটা হচ্ছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা। এখন শিক্ষাখাত সম্বন্ধে অনেক অভিযোগ রয়েছে এবং শিক্ষাখাতে আমরা যে অর্থ ব্যয় করছি সেটা সঠিকভাবে ব্যয়িত হচ্ছে না। অভিযোগ রয়েছে এমপিওর টাকা আপনার লোপাট হয়ে যাচ্ছে, যেখানে স্কুলের দরকার নাই সেখানে স্কুল করা হচ্ছে। কাজেই এটা শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিকভাবে যেটা সমস্যা এটা হলো সুশাসনের সমস্যা, এবং সেই সুশাসন যদি প্রতিষ্ঠা করা যায় কম অর্থ দিয়েও ভালো ফল পাওয়া যাবে, আর সুশাসন যদি প্রতিষ্ঠা না করা যায় বেশি অর্থ দিয়ে অর্থের অপচয় করা হবে, এটা থেকে কোনো সুফল পাওয়া যাবে বলে মনে হয় না। আমরা শেষের দিকে খুব বেশি সময় নেই, তারপরও ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন, এই সফরের অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের সঙ্গে যেসব বিষয় নিয়ে ডিল হচ্ছে বা ডিল হলো কতটা বলে মনে হয়? আমরা দেখলাম যে দুটো বিদ্যুৎ নিয়ে আমরা এখানে কথা বলেছি, দুটো ভারতীয় বিদ্যুৎ কোম্পানির সঙ্গে $5.5 বিলিয়ন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যারা 4,600 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টস এখানে তৈরি করবেন। ইন্ডিয়া বাংলাদেশ ক্রস বর্ডার কানেক্টিভিটি, এটি নিয়ে প্রচুর মানে এটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই সফরে, সব মিলে কি মনে হয় যে আমি আজকে যোগ আসলে শেষ পর্যন্ত $200 কোটি ঋণের প্রসঙ্গ এসেছে? আমি আজকে একটি সাক্ষাৎকার দিয়েছি একটি দৈনিকে এই ব্যাপারে, আমার আমি কিন্তু অতটা আশাবাদী না, যদিও আমি মধ্যমেয়াদী ফ্রন্টে আশাবাদী কিন্তু আমি স্বল্প মেয়াদী ফ্রন্টে আশাবাদী না। তার কারণটা হচ্ছে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কাজ হয়েছে কম। যেমন আমি একটা উদাহরণ দেখাই, আজকে শুনলাম এটা হতেও পারে কিন্তু আমি শিওর না, না হওয়া পর্যন্ত, যে মিডিয়া, আপনি মিডিয়ার সাথে জড়িত হিসেবে ভারতীয় বাংলাদেশি চ্যানেলগুলো ভারতে দেখানো হবে সম্ভবত, এরকম একটা কথা বলা হয়েছে। এখন এই চ্যানেল দেখানোটা শুধু চ্যানেল দেখানো না, চ্যানেল দেখানোর সাথে জড়িত সাংস্কৃতিক বিনিময় না, চ্যানেল দেখানোর সাথে আমার প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জড়িত, এবং আমার সম্পর্কে জানা বা অবিশ্বাসের কাটা তারগুলো দূরীভূত হয়ে যায়। আপনার এই প্রোগ্রামটা যদি এক কলকাতা বা গৌহাটির কোনো দর্শক দেখে, তখন সে বাংলাদেশের যে ডিসকোর্স, বাংলাদেশের যে মিডল ক্লাস, তার ইন্টেলেকচুয়ালিজম সম্পর্কে সে একটা ধারণা পাবে, এবং সেখান থেকে সে একটা সেই ধারণার ভিত্তিতে সে অগ্রসর হবে। তো সেই কতগুলো বেসিক মিনিমাম জিনিস হয়নি। দুই নম্বর ধরেন বর্ডার হাট, এগুলো আমরা শুনছি যে দুটো বর্ডার হাট আছে, তা আমি নিজে যেতে পারিনি, কিন্তু আমার একজন সহকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছিটমহলের উপর কাজ করে গোলাম রব্বানি, সে গিয়েছে, সে গিয়ে একটা প্রতিবেদন স্থাপন করেছে, তাতে দেখলাম যে বর্ডার হাটে কোন রকম ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট হয়, ওগুলো একদম স্থানীয় পর্যায়ে এবং ক্ষুদ্র পর্যায়ে, এখানে কোনো ইকোনমিক ভাইব্রেন্সি নাই। তারপরে দেখুন আমরা অশুল্ক বাধার কথা, এটা বছরের পর বছর বলে যাচ্ছে, এখন তো ধরুন শুল্ক বাধাগুলো নেই, এখন বাংলাদেশের বেশিরভাগ পণ্য, প্রায় সবকটি পণ্যের জন্যই আমাদের কোনো শুল্ক বাধা নেই, আমাদের বাংলাদেশের কোনো এক্সপোর্ট করতে কোনো বাধা নেই। তারপরও কেন এক্সপোর্ট হচ্ছে না আমাদের তৈরি পোশাক শিল্প? তারপরও কেন এক্সপোর্ট হচ্ছে না 70টির বেশি দেশে যাচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস? কেন ভারতে যাচ্ছে না? আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের এখানকার ম্যানুফ্যাকচারদের, তারা বলে যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ছাড়পত্র পেতে হবে, এটা মহাঝামেলা। এই যে মহাঝামেলা, মেলামাইন সিরামিক আমরা তৃতীয় বিশ্বের অন্যান্য দেশে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, তার মানে অশুল্ক বাধাগুলো, এ নিয়ে কিছু বলা হয়েছে যে আমাদের বিএসটিআইকে তারা যেন গ্রহণ করে, আমাদের টেস্টিং স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারে যেন একটা ঐক্যমত্য। আমার সোজা সাপটা কথা যে এমনকি নদীর ক্ষেত্রেই বলুন, নদী আমরা ট্রানজিটের কথা বলছি, আমরা তিস্তার নিয়েই যেন, তিস্তার তো একমাত্র নদী না, এবং সেটার ব্যাপারও শুরু হয়নি। সুতরাং এই সমস্ত বিষয়ে আমাদের একটা ট্রাস্টের অভাব আছে, এই ট্রাস্টটা আসতে পারে তখনই যখন ছোট ছোট কাজগুলো, যে আজকে ছিটমহলের ব্যাপারটা ফয়সালা হলো, কিন্তু এই এই এইরকম আরো কিছু পেন্ডিং ছোট ছোট কাজ আছে, ভিসা, চ্যানেল, অশুল্ক বাধা, হ্যাঁ, এইগুলো যখন আস্তে আস্তে অপসারিত হবে তখন আমরা বলবো আচ্ছা ঠিক আছে, ভারতীয় বিনিয়োগ আমাদের শিক্ষা, যেমন আইটি সেক্টরে
বা সাধারণ জনগণের আস্থাটা অনেক বেড়ে যায় তখন, ছোটখাটো যেগুলো এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তখন আমরা বলতে পারি ভারত এসে বিনিয়োগ করুক, সেই বিনিয়োগে আমাদের কর্মসংস্থান হবে এমনকি আমরা থার্ড কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবো। কিন্তু আমরা ওই স্টেজে যেতে পারছি না। যেমন নদীর বিনিময়ে ট্রানজিটের কথা আমরা বলছি, কেন বলছি? এখন তো অনেকে ভারতীয় বিনিয়োগকে বা সন্দেহের চোখে দেখে, কেন বলছি? কারণ হচ্ছে যে সন্দেহের চোখে দেখার একটা পূর্বাপর ইতিহাস ছিল, সেই কারণেই আমরা দেখছি এই অবিশ্বাসটা একটু যে কোনো কারণে হোক হচ্ছে। তো সুতরাং এইটা চার বছর পরপর প্রধানমন্ত্রীরা আসবেন যাবেন এটার মাধ্যমে সমাধা হবে না। এটা যেটা হতে হবে, জানি না ডক্টর আকবর আলী খান উনি আমার চাইতে অনেক বেশি বিষয়গুলো বুঝবেন প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে, আমি ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি যে আমাদের একটা স্থায়ী এবং কার্যকর অর্থনৈতিক কমিশন করা উচিত, নদী কমিশনের মতো, যেটা প্রতি ত্রৈমাসিকে অন্তত বসবে রিভিউ করে। নদী কমিশনের অভিজ্ঞতা কি, বছরের পর বছর তো বোঝা হয় না, তবুও একটা তো হয়েছিল, হয়েছিল। আমি বলছি স্থায়ী এবং কার্যকর অর্থনৈতিক কমিশন যদি থাকে তাহলে ফ্রম বর্ডার ট্রেড টু ট্রান্সশিপমেন্ট টু এনার্জি শেয়ারিং টু ওয়াটার শেয়ারিং অল বিষয়গুলো নিয়ে তারা তখন, এবং সেইটা ভালোভাবে কম্পোজড হতে পারে যে রেসপন্সিবল যারা পার্টি দুই পক্ষেরই তাদের দ্বারা, এবং তারা এরকম কিন্তু ইকোনমিক কমিশন মেক্সিকো নাফতার ক্ষেত্রে আপনারা জানেন যে আমেরিকা এবং ক্যানাডা এবং মেক্সিকোর সাথে আছে, বিভিন্ন বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া যায়। সুতরাং এরকম একটা ইকোনমিক কমিশন হলে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে না যে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের আরেকটু, আমি বাইলেটারাল ট্রেড ডেফিসিট নিয়ে অত চিন্তিত না, কারণ বাইলেটারাল ট্রেড ডেফিসিট থাকতেই পারে, কিন্তু আমি চিন্তিত যে ওভারঅল অন্যান্য যে সমস্ত অমীমাংসিত বিষয় সেগুলো আমরা কথা বেশি বলেছি, কাজ তেমন এগোচ্ছে। একটা বিষয় সেটা হলো যে অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করলে দেখা যায় যে বিজেপি যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের অপেক্ষাকৃত ভালো থাকে, যেমন বাজপেয়ীর আমলে বাংলাদেশের সাথে সম্পর্ক খুব ভালো ছিল। কাজেই মোদির ক্ষেত্রেও এটা হয়েছে, এবং মোদি এসেছেন এবং একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, যেটা ডক্টর বিনায়ক সেন বলছেন, সেটা হলো যে এই যে ছিটমহলের সমস্যা যেটা 1947 সাল থেকে রয়ে গেছে এটা যদি দূর হয় এটা একটা বড় কাজ বলে আমি মনে করি। এখন তো আমরা 1974 সালে এগ্রিমেন্ট করে ভারতকে বেরুবারি ইউনিয়ন দিয়ে দিয়েছি, আর এখন ভারত বলতেছে যে আমরা কেন বাংলাদেশে বেশি জায়গা দিব, আমরা যে পুরো একটা ইউনিয়ন দিলাম এটা কিন্তু ভুলে গেছে। তো এটা সেই 1947 সালের সমস্যা, এটা সমাধান হওয়া খুব ভালো, এবং এটা এটা দুই দেশের জন্যই মানুষের জন্য কল্যাণকর হবে। আমি মোটা দাগে দু তিনটি ইস্যু চিহ্নিত করব যেগুলো সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে। প্রথম যে ইস্যু সেটা হলো যে এখন কিন্তু ভারত আমাদের এখানে অনেক বেশি রপ্তানি করে, আমরা কিন্তু ভারতে খুব কম পণ্য বিক্রি করতে পারি, এবং যদি বিনিয়োগ বাড়ে ভারতের তাহলে দেখা যাবে যে ভারতই আপনার বাংলাদেশ থেকে বেশি অর্থ নিয়ে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে বিশেষ অর্থ পাচ্ছে না। এটা কিভাবে করা যায় সে সম্বন্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভারতের যে অর্থনৈতিক সম্প্রসারণ এটা কিন্তু জনমনে বিভিন্ন প্রশ্ন তুলবে, এবং এটার যে ভায়াবিলিটি সেটা এফেক্টেড হতে পারে। আর দুই নম্বর সমস্যা যেটা সেটা হলো যে আমরা ভারত বাংলাদেশের ভালো সম্পর্ক চাই, কিন্তু জনগণের দুই দেশের জনগণের মধ্যে কিন্তু কোনো যোগাযোগ নাই, কাটা তারের বেড়া দিয়ে বিচ্ছিন্ন করে রেখে দেওয়া হয়েছে, এবং পাসপোর্ট ভিসা এ সমস্ত অলঙ্ঘনীয় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই জনগণকে কাছাকাছি আনার জন্য উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে পরে এই সম্পর্ককে আরও দৃঢ়তর ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা যাবে না। এবং তিন নম্বর যেটা সেটা হলো যে অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। অশুল্ক বাধার কথা ডক্টর বিনায়ক সেন বলেছিলেন, অশুল্ক বাধার আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি রেগুলেটরি রিফর্মস কমিশন থেকে আপনার পাবনায় গিয়েছিলাম সেখানে চেম্বারের সাথে মিটিং করার জন্য, চেম্বারকে জিজ্ঞেস করলাম
চেম্বারের এক মহিলা উঠে বললেন যে আমার ভারতের সাথে বাণিজ্য সম্বন্ধে আপত্তি আছে। আমি বললাম কি আপত্তি, বলে যে দেখেন আমি এই গত দুই তিন বছর ধরে 50-60 হাজার টাকার আচার ভারতে রপ্তানি করেছি এবং আমার আচারের খুব চাহিদা সেখানে। কিন্তু তারা বলল যে তুমি আরো বেশি করে উৎপাদন করো। আমি ঋণ নিয়ে অনেক বড় ফ্যাক্টরি করে যখন পাঠালাম তখন কাস্টমস আমার এগুলি সব আটকিয়ে দিয়েছে, বলে যে না এই আচার বিক্রি করতে হলে পরে ওই কলকাতায় যে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আছে এটা থেকে পরীক্ষা করে এনে তারা যদি বলে যে এটা স্বাস্থ্যসম্মত তাইলে হবে, এবং সেখানে লেখে কোনো জবাব পাওয়া যাচ্ছে না, এবং তার ফলে আমি এখন দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায়। তো এই যে এই এই ধরনের অশুল্ক বাধা, এই ধরনের অশুল্ক বাধা অপসারণ করতে হবে। এবং একটা বড় সমস্যা ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে যেটাতে স্মাগলিং টিকে আছে, এটা মনে হয় ছোট আসলে বড়, গরুর সমস্যা। এবং সে গরুর সমস্যা হলো যে $500 মিলিয়ন গরু স্মাগল হয়ে এখানে আসছে, এটাকে যদি আইনসম্মতভাবে আসতে দেওয়া হয় তাহলে এই পুরা স্মাগলিং বাণিজ্য এবং সীমান্তের যে উত্তেজনা এটা দূর হয়ে যাবে। কিন্তু এটা সম্পর্কে আলাপ আলোচনা করে সমাধান পাওয়া এটা অনেক দিনের ব্যাপার হবে বলে মনে হয়। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল এস এম এস মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2 বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল ডক্টর বিনায়ক সেন এবং ডক্টর আকবর আলী খান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম 2015-2016 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। বাজেটের ভালো মন্দ দিক দুটোই আলোচিত হয়েছে, বক্তৃতা হিসেবে চমৎকার, দুজনেই একমত। তবে বাজেটের লক্ষ্য কতটা অর্জিত হবে সেটি বলতে গিয়ে এমন কথা আমার অতিথিদের একজন বলেছেন যে বছর শেষে দেখা যাবে যে আয়ও হয়নি ব্যয়ও হয়নি, এবং সম্পূরক বাজেট যখন আলোচনা হবে বা উত্থাপিত হবে তখন এটি দেখা যাবে, এবং এটি সবসময়ই হয়ে থাকে। মূল সমস্যা যেটি ওনারা সেই বরাবরের মতো সুশাসনের সমস্যার কথা বলেছেন, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কথা বলেছেন, প্রশাসনের দক্ষতা বাড়াবার উপর জোর দেবার কথা বলেছেন, এবং এগুলো যতক্ষণ পর্যন্ত না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই বাজেট একটি বক্তৃতার মতোই হয়তো সীমাবদ্ধ থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।